শুরু করি আজকে টপিক। এটা হচ্ছে ইউনিট থ্রি, ট্রান্সমিশন লাইন প্যারামিটার। আমরা ইউনিট টুটা অলরেডি কমপ্লিট করে নিয়েছিলাম এবং তার প্রবলেমগুলো, রিলেটেড প্রবলেমগুলো কমপ্লিট করে নিয়েছি। আজকের টপিক হচ্ছে স্কিন এফেক্ট। স্কিন এফেক্টটা সেকেন্ড ইয়ারে, সেকেন্ড সেমিস্টারে একটা ছোট একটা টপিক ছিল স্কিন এফেক্ট। স্কিন এফেক্টটা কী হয় না, টেন্ডেন্সি অফ অল্টারনেটিং কারেন্ট টু কনসেন্ট্রেট নিয়ার দ্য সার্ফেস অফ দ্য কন্ডাক্টর ইজ নোন অ্যাজ স্কিন এফেক্ট। তার মানে কী হচ্ছে, অল্টারনেটিং কারেন্ট, তার মানে এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে স্কিন এফেক্টটা অনলি ফর অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রেই অবজার্ভ করা যায়, ডিসি কারেন্টের ক্ষেত্রে অবজার্ভ করা যায় না। কী হচ্ছে, অল্টারনেটিং কারেন্ট যখন কন্ডাক্টর দিয়ে ফ্লো করে তখন হচ্ছে কারেন্টটা কী হয়, কারেন্ট ডেন্সিটিটা হচ্ছে সারফেস বরাবর বেশি হয়, ইনার ডায়ামিটারে কিন্তু কারেন্ট ডেন্সিটি কম হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা যদি আমরা কন্ডাক্টর মনে করি তাহলে আমার কারেন্ট ডেন্সিটি হচ্ছে আউটার সারফেসে হচ্ছে কারেন্ট ডেন্সিটি বেশি, আমার ইনার সারফেসে কিন্তু ইনার ডায়ামিটারে কিন্তু কারেন্ট ডেন্সিটি কম হবে। যেমন হচ্ছে এখানে একটা কন্ডাক্টর আমরা কনসিডার করেছি যে সারফেস দিয়ে কিন্তু কারেন্টটা অনেক বেশি ফ্লো করছে, এই যে ফেনোমেনা, এই ফেনোমেনাটাকে বলা হয় স্কিন এফেক্ট। স্কিন এফেক্ট হচ্ছে কোন কোন ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করছে, এখানে হচ্ছে ডায়ামিটার অফ ওয়্যার, যদি ডায়ামিটার বেড়ে যায় তাহলে স্কিন এফেক্টটা বেড়ে যাবে। ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে স্কিন এফেক্টটা, হচ্ছে ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে বেড়ে যায়। শেপ অফ ওয়্যার মানে হচ্ছে ওয়্যারের শেপ, ওয়্যারটা কী ধরনের শেপ। আমরা কন্ডাক্টরের, আমরা বিভিন্ন রকমের কন্ডাক্টর পড়েছিলাম, সলিড কন্ডাক্টর, স্ট্র্যান্ডেড কন্ডাক্টর, তো এখানে হচ্ছে স্ট্র্যান্ডেড কন্ডাক্টর স্কিন এফেক্টটা কম আদার দেন দ্য সলিড কন্ডাক্টর, সলিড কন্ডাক্টর স্কিন এফেক্টটা বেশি। নেক্সট টপিক ক্লিয়ার হয়েছে আশা করি। যদি প্রবলেম হয় এখানে সমস্ত থিওরি পোর্শনগুলো দেওয়া রয়েছে সেগুলো রিপিট করে বারবার, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যদি এরপরে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কোশ্চেন পোস্ট করবে। প্রক্সিমেটি এফেক্ট ডিউ টু দ্য ইন্ডাকটেন্স, আচ্ছা প্রক্সিমেটি এফেক্টটা হচ্ছে ইন্ডাকটেন্স এফেক্টের জন্য প্রক্সিমেটি এফেক্টটা আমরা, এটা আর প্রক্সিমেটি এফেক্টটা হচ্ছে অনলি ফর আন্ডারগ্রাউন্ড কেবিলের ক্ষেত্রে দেখা যায়। এখানে আমরা দেখছি প্রক্সিমেটি এফেক্টটা কি, ডিউ টু ইন্ডাকটেন্স এফেক্ট দ্য কারেন্ট ডিস্ট্রিবিউশন ইন আ কন্ডাক্টর ইজ এফেক্টেড বাই দ্য প্রেজেন্স অফ আদার কন্ডাক্টর ইন ইটস ভিসিনিটি। তার মানে কী হচ্ছে, ইন্ডাকটেন্স এফেক্টের জন্য দুটো কন্ডাক্টর যখন পাশাপাশি থাকবে, এক একটা কন্ডাক্টরের জন্য অপর একটা কন্ডাক্টরের যে একটা এফেক্ট, একটা যে প্রভাব পড়ে, সেটি সেই ফেনোমেনাটাকে বলা হয় প্রক্সিমেটি এফেক্ট। আমরা একটা এক্সাম্পল যদি নিয়ে নিই, এখানে সাপোজ ধরো হচ্ছে দুটো কন্ডাক্টর পাশাপাশি রয়েছে, এখানে কি ওয়েন দ্য কারেন্ট আর ইন অপোজিট ডিরেকশন, সাপোজ দুটো কন্ডাক্টর পাশাপাশি রয়েছে এবং অপোজিট ডিরেকশনে কারেন্ট ফ্লো করছে, তাহলে এই কন্ডাক্টরের যে ইন্ডাকটেন্স এই কন্ডাক্টরের উপরে পড়বে, এই কন্ডাক্টরের ইন্ডাকটেন্স এফেক্ট এই কন্ডাক্টরের উপরে পড়বে। তাহলে এইভাবে একটা আরেকটাকে কী করছে, একটা কন্ডাক্টর আরেকটা কন্ডাক্টরের উপরে এফেক্ট পড়ছে। যদি অপোজিট ডিরেকশন হয় তাহলে তাহলে কী হবে, ইন্ডাকটেন্স এফেক্টের জন্য হচ্ছে অ্যাডজেসেন্ট পোর্শনে কারেন্ট ডেন্সিটিটা বেড়ে যায়, এটা হচ্ছে এই ফেনোমেনাটা কি বলা হয় প্রক্সিমিটি এফেক্ট। একই রকমভাবে যদি সেম ডিরেকশনে কারেন্ট ফ্লো করে তাহলে কী হবে, রিমোট পার্টে কারেন্ট ডেন্সিটি বেড়ে গেছে, মানে হচ্ছে এটা অপোজিট ডিরেকশন ছিল বলে এখানে কী হয়েছে, অ্যাডজেসেন্ট পোর্শনে কারেন্ট ডেন্সিটি বেড়ে গেছে, আর এটা সেম ডিরেকশন হওয়ার জন্য হচ্ছে রিমোট পার্টে কারেন্ট ডেন্সিটি বেড়ে গেছে, এটাকে বলা হয় প্রক্সিমিটি এফেক্ট। আর এগুলো ওভারহেড লাইনে কিন্তু হয় না, এগুলো আন্ডারগ্রাউন্ড কেবিলে, যেহেতু আন্ডারগ্রাউন্ড কেবিলে আর ওয়াইভি তিনটে ফেজ ক্লোজ প্রক্সিমিটিতে থাকে এবং এবং অবশ্যই কী রয়েছে, ইনসুলেটেড দিয়ে প্রত্যেকটা কন্ডাক্টর কী করা রয়েছে, আইসোলেট করা রয়েছে, তা সত্ত্বেও একটা কন্ডাক্টর ইন্ডাকটেন্সে এফেক্ট আর একটা কন্ডাক্টরের উপরে পড়ে, এই জন্যই কিন্তু এই ফেনোমেনাটা হয়। নেক্সট হচ্ছে ফ্যারান্টি এফেক্ট হচ্ছে লং অথবা মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমরা অবজার্ভ করতে পারি, যখন লং অথবা মিডিয়াম ট্রান্সমিশন লাইন লাইটলি লোডেড কন্ডিশন অথবা ওপেন সার্কিট কন্ডিশনে থাকবে তখন কি হয়, তখন ওভারহেড লাইনের রিসিভিং এন্ড ভোল্টেজটা সেন্ডিং এন্ড ভোল্টেজ থেকে বেশি হয়ে যায়। ক্লিয়ার হয়েছে,
আরেকবার আমি রিপিট করছি, ওভারহেড লাইন সেটা কি হতে হবে? অবশ্যই মিডিয়াম ট্রান্সমিশন লাইন অথবা লং ট্রান্সমিশন লাইন হতে হবে। যদি এই ট্রান্সমিশন লাইন যদি লাইটলি লোড কন্ডিশন, মানে হচ্ছে লোডটা হচ্ছে অত হেভি লোড নয়, লাইটলি লোডেড কন্ডিশন রয়েছে অথবা ওপেন সার্কিট কন্ডিশনে রয়েছে, এই কন্ডিশনে কি হবে, রিসিভিং এন্ড ভোল্টেজটা হচ্ছে সেন্ডিং এন্ড ভোল্টেজের থেকে বেশি হয়ে যায়, এই ফেনোমেনাটা কি বলা হয়, ফ্যারান্টি এফেক্ট। তো আমরা এখানে দেখব কি কেন হয়, এখানে হচ্ছে ক্যাপাসিট্যান্স এফেক্টের জন্য হচ্ছে ভিআরটা হচ্ছে রিসিভিং এন্ড ভোল্টেজ আর ভিএসটা হচ্ছে সেন্ডিং এন্ড ভোল্টেজ, ক্যাপাসিট্যান্স এফেক্টের জন্য হচ্ছে ভিআরটা ভিএস এর থেকে বেশি হয়ে যায়। এখানে আমরা ক্যালকুলেশনে আমরা বুঝে যাব যে কেন বেশি হচ্ছে। আমরা একটা এখানে ফেজার ডায়াগ্রাম পেয়েছি, ফেজার ডায়াগ্রামটা ফেজার ডায়াগ্রামটা এখানে আমরা দেখব যে ফেজার ডায়াগ্রাম একসাথে রয়েছে, ফেজার ডায়াগ্রাম এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভিআর, এটা হচ্ছে ভিআর, আমরা ভিআরটাকে রেফারেন্স ধরে নিয়েছি, এই যে রিসিভিং ইন ভোল্টেজটাকে আমরা রেফারেন্স ধরে নিয়েছি। আর এখানে কি হচ্ছে, যেহেতু ওপেন সার্কিট কন্ডিশন আমরা কনসিডার করেছি, ওপেন সার্কিট কন্ডিশন মানে হচ্ছে রিসিভিং এন্ডে কোনো কারেন্ট ফ্লো করবে না, আইআরটা জিরো, তাহলে আইআরটা যদি জিরো হয় তাহলে আমার কি রয়েছে, এখানে একটা ক্যাপাসিটার ফর্ম করেছে দুটো কন্ডাক্টরের মাঝে এয়ার মিডিয়ামকে নিয়ে, তাহলে এই ক্যাপাসিটারকে চার্জ করার জন্য যে একটা কারেন্ট ফ্লো করে সেটা হচ্ছে, সেই কারেন্টটা হচ্ছে কি কারেন্ট, সেই কারেন্টটা হচ্ছে আইসি কারেন্ট, সেই কারেন্টটা হচ্ছে আইসি কারেন্ট। আমরা আইসি কারেন্টটাকে আমরা দেখব এখানে, একটু প্রবলেম হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে, যেহেতু অনলাইন ক্লাস আমাদের আপডেটেড কোনো সিস্টেম নেই, ট্রাই করছি এইভাবে বোঝানোর। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আইসি, হ্যাঁ এটা হচ্ছে আইসি কারেন্ট, এটা হচ্ছে আইসি কারেন্ট, তাহলে আইসি কারেন্টে, আইসি কারেন্টটা কি হবে, আমরা কি জানি যেহেতু আইসি ক্যাপাসিটিভ কারেন্টটা কি হয়, ভোল্টেজের থেকে 90 ডিগ্রি লিড করে, তাহলে আমরা এখানে কি করেছি, ভিআরটাকে রিসিভিং রিসিভিং ইন ভোল্টেজটাকে আমরা রেফারেন্স ধরে নিয়েছি, আর ক্যাপাসিটার অ্যাক্রসে যে কারেন্টটা ফ্লো করবে সেটা হচ্ছে 90 ডিগ্রি লিড করে গেছে ভিএর সাথে, দেখো 90 ডিগ্রি কী করেছে, লিড করেছে, 90 ডিগ্রি লিড করাতে এবার আমরা কি করব, এই ড্রপগুলো অ্যাড করবো ভিআরের সাথে, কারণ ভিআরটা কি হয়েছে, ভিআরটা ভিআরটাকে আমরা কি করেছি, ভিআরটাকে রেফারেন্স ধরেছি, তাহলে আইসি কারেন্টটা 90 ডিগ্রি লিড করেছে এখানে। এবার আমরা কি করব, ভিআরের সাথে এখানে কতগুলো ড্রপ রয়েছে, ভিআরের সাথে হচ্ছে ইন্ডাকটিভ ড্রপ, রেজিস্টিভ ড্রপগুলো আমরা অ্যাড করব, ভিআর প্লাস ইন্ডাকটিভ ড্রপ প্লাস রেজিস্টিভ ড্রপ ইকুয়ালস টু ভিএস, তাহলে কি হচ্ছে, সেন্ডিং এন্ড ভোল্টেজ যে আমরা যে সাপ্লাই ভোল্টেজটা যে দিচ্ছি লাইনে কি হচ্ছে, রেজিস্ট্যান্সের জন্য ড্রপ হচ্ছে, তারপরে ইন্ডাকটেন্সের জন্য ড্রপ হচ্ছে, তাহলে এই ড্রপগুলো যদি বাদ দেওয়া যায় তারপরে আমরা কি পাবো, ভিআরটা পাবো, তাহলে আমরা একই রকমভাবে বলতে পারি ভিআর প্লাস ড্রপ অ্যাক্রস ইন্ডাক্টর প্লাস ড্রপ অ্যাক্রস রেজিস্ট্যান্স ইকুয়ালস টু ভিএস। তো আমরা ফেজার ডায়াগ্রামে অ্যাড করব ভি, এটা হচ্ছে ভিআর, ভিআর তারপরে সরি এটা ভিআর, এবার আইআরটা ড্রপ করবে, তাহলে আইআরটা কি হবে, আই ইন টু আর, আই ইন টু আরটা হচ্ছে আইটা হচ্ছে এখানে, আইসিটা হচ্ছে আইএস কারেন্ট, এই যে কারেন্টটা, এই কারেন্টটা হচ্ছে সেন্ডিং এন কারেন্টটা, আমার কি হচ্ছে এই কারেন্টটা, যেহেতু এটা ওপেন সার্কিট কন্ডিশনে রয়েছে আইএস ইকুয়ালস টু আইসি, সেই জন্য এখানে আইসি নেওয়া হয়েছে, আইসি ইন টু আর, তাহলে এই যে ড্রপটা আইসি ইন টু আর, আইসি ইন টু আরটা কার সাথে সেম ফেজে থাকবে, কারেন্টের সাথে সেম ফেজে থাকবে, এই যে আইসি কারেন্টটা রয়েছে আইসি কারেন্টের সাথে সেম ফেজে, সেম ফেজে রয়েছে, তারপর এই ড্রপটা আইসি ইন্টু এক্সেল, আইসি ইন্টু এক্সেল ড্রপটা কী হবে, আইসি ইন্টু এক্সেল ড্রপটা হচ্ছে এর সাথে 90 ডিগ্রি লিড করবে, এর রেসপেক্টে 90 ডিগ্রি লিড করেছে, তাহলে এই দুটো ড্রপকে যদি আমরা অ্যাড করি তাহলে ইম্পিডেন্স ড্রপ পাচ্ছি, তাহলে সেটা হচ্ছে ইম্পিডেন্স ড্রপ, এই যে আইসি ইন্টু জেড, তাহলে এখানে যে ড্রপ অ্যাক্রস রেজিস্ট্যান্স প্লাস ড্রপ অ্যাক্রস ইন্ডাক্টর ইকুয়ালস টু ড্রপ অ্যাক্রস ইম্পিডেন্স, তাহলে আমরা এখানে তাহলে টোটাল ড্রপটা, তাহলে আমার এই পয়েন্টটাকে এবার কী করব, এখান থেকে যদি টোটালটা অ্যাড করে দিই তাহলে সেটাই হচ্ছে আমার সেন্ডিং এন ভোল্টেজ, তাহলে সেন্ডিং এন ভোল্টেজটা কী হয়ে পাচ্ছি, ভিআর প্লাস ড্রপ অ্যাক্রস রেজিস্ট্যান্স প্লাস ড্রপ অ্যাক্রস ইন্ডাক্টর ইজ ইকুয়ালস টু ভিএস,
তাহলে ভিএস আমরা এখান থেকে তাহলে এবার একটা ইকুয়েশন ফর্ম করব। এবার ভি আর ইকুয়ালস টু কী লেখা যায়, ভি আর ইকুয়ালস টু আই ইন্টু এক্সি। আই ইন্টু এক্সি কেন, কারণ হচ্ছে এই যে ক্যাপাসিটার অ্যাক্রসি ড্রপটাই হচ্ছে ভি আর, ক্যাপাসিটারটা তো প্যারালাল রয়েছে মানে ভি আর এর অ্যাক্রসি রয়েছে, তাহলে ভি আর ইজ ইকুয়ালস টু আই ইন্টু সরি আই সি ইন্টু এক্সি, আইসি ইন্টু এক্সি। তাহলে আইসি ইন্টু এক্সি হওয়ার জন্য এই যে আইসি ইন্টু এক্সি, এখান থেকে আইসিটা আমরা বের করবো, এক্সি ইকুয়ালস টু জি ওমেগা সি লেখা যায় আমরা জানি। তাহলে এখানে আইসি ইকুয়ালস টু জি ওমেগা সি, এটা হচ্ছে আইসি ইকুয়ালস টু জি ওমেগা সি। এবার আমরা কী করবো, ফর্মুলা থেকে কমপ্লেক্স ফর্ম আকারে এখানে এখানে কিন্তু আমরা কী লিখবো, ভিএস, ভিএস ইকুয়ালস টু ভি আর, ভিএস ইকুয়ালস টু ভি আর প্লাস প্লাস আই ইন্টু আই, আই মানে হচ্ছে কী হবে আইসি, আইসি ইন্টু আর প্লাস জে ওমেগা এল, জে এক্সেল সরি জে এক্সেল। তাহলে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা একবার প্র্যাকটিস করবে তাহলে হয়ে যাবে ভিএস ইকুয়ালস টু রিসিভিং এন্ড ভোল্টেজ প্লাস আইসি ইন্টু টোটাল, এটা হচ্ছে টোটাল ইম্পিডেন্স কমপ্লেক্স ফর্মে রয়েছে, দিস ইজ দ্য টোটাল ইম্পিডেন্স। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন আইসির ভ্যালুটা এখানে পুট করে দেওয়া হয়েছে, আইসির ভ্যালু এখানে পুট করা হয়েছে, তাহলে আইসির ভ্যালু পুট করার ফলে আমরা এখানে এখানে কী করেছি, মাল্টিপ্লাই করে দিয়েছি। মাল্টিপ্লাই করলে চলে আসবে হচ্ছে এটা মাইনাস চলে আসবে, আর জে স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান, এই জন্য এই মাইনাস টার্মটা চলে এসছে, এই মাইনাস টার্মটা চলে এসছে। এবার কী হচ্ছে, দ্য লাইন রেজিস্ট্যান্স ইজ ইউজুয়ালি স্মল অ্যাজ কম্পেয়ার টু দ্য লাইন ইন্ডাকটিভ রিয়্যাক্ট্যান্স। এই যে লাইনের যে রেজিস্ট্যান্সটা, লাইন রেজিস্ট্যান্সটা ইন্ডাকটিভ রিয়্যাক্ট্যান্সের তুলনায় খুবই কম, এই জন্য এই টার্মটাকে আমরা অ্যাভয়েড করছি। এই টার্মটাকে যদি নেগলেক্ট করা হয় তাহলে কী চলে আসবে, ভি আর, ভি আর ইকুয়ালস টু এটা প্লাস এই টার্মটা। তাহলে আমরা এই ইকুয়েশন থেকে দেখতে বুঝতে পাচ্ছি যে রিসিভিং এন্ড ভোল্টেজটা সেন্ডিং এন্ড ভোল্টেজের থেকে এতটা বড় রয়েছে, মানে গ্রেটার দেন। এখান থেকে ক্লিয়ার হচ্ছে যে যদি ট্রান্সমিশন লাইন, যদি ট্রান্সমিশন লাইন নো লোড কন্ডিশন অথবা ও ও লাইটলি লোডেড কন্ডিশনে থাকে, তাহলে রিসিভিং এন্ড ভোল্টেজটা সেন্ডিং এন্ড ভোল্টেজের থেকে বেশি হয়ে যায়, আর এই ফেনোমেনাটাকেই বলা হয় ফ্যারান্টি এফেক্ট। খুব ইম্পর্ট্যান্ট, ফ্যারান্টি এফেক্টটা হচ্ছে ওভারহেড লাইনের ক্ষেত্রে হয়, আর প্রক্সিমিটি এফেক্টটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবিলের ক্ষেত্রে হয়, আর স্কিন এফেক্টটা কার ক্ষেত্রে হয়, স্কিন এফেক্টটা হচ্ছে, স্কিন এফেক্টটা হচ্ছে এসি কারেন্ট যখন ফ্লো করবে তখন কিন্তু এই স্কিন এফেক্টটা আমরা অবজার্ভ করি। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে ট্রান্সপোজিশন অফ ট্রান্সমিশন লাইন। ট্রান্সপোজিশন অফ ট্রান্সমিশন লাইন হচ্ছে যখন থ্রি ফেজ ওভারহেড লাইন যখন ইকুয়াল ডিস্টেন্সে থাকবে তখন সেটাকে বলা হয় সিমেট্রিক্যাল স্পেসিং, কিন্তু যদি আনইকুয়াল ডিস্টেন্স থাকে কারণ থ্রি, তখন সেটাকে বলা আনসিমেট্রিক্যাল স্পেসিং। আমরা এখানে দেখে নিচ্ছি যে কন্ডাক্টারগুলো কী রয়েছে, ওভারহেড লাইনগুলো, যে আমরা যদি ট্রান্সমিশন টাওয়ার যদি ইমাজিন করি তাহলে কিন্তু প্রত্যেকটা কন্ডাক্টরের কিন্তু ইকুয়াল ডিস্টেন্সে নয়, প্রত্যেকটা কন্ডাক্টর ইকুয়াল ডিস্টেন্সের নয়, ইমাজিন একটা ট্রাই বোঝার চেষ্টা করতে হবে। একই রকমভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি এ বি সি, এ বি সি তিনটে ফেজ, আর ওয়াই বি যদি মনে করি তাহলে এর সাথে বি এর ডিস্টেন্স এর সাথে বি এর যা ডিস্টেন্স, বি এর সাথে সি এর ডিস্টেন্স সেম, কিন্তু এর সাথে সি এর ডিস্টেন্স কিন্তু ইকুয়াল নয়, তাহলে আনইকুয়াল স্পেসিং। তাহলে প্রত্যেক একটা কেসে আনইকুয়াল স্পেসিং রয়েছে, তাহলে আনইকুয়াল স্পেসিং যদি হয় ডিউ টু ইন্ডাকটেন্স তাহলে আনইকুয়াল ভোল্টেজ ড্রপ হবে, আনইকুয়াল যদি ভোল্টেজ ড্রপ হয় কিন্তু রেগুলেশনটা কী হবে, রেগুলেশনটা পোর হবে, আমাদের ভোল্টেজ ড্রপ আনইকুয়াল হওয়ার জন্য টোটাল সিস্টেমের এফিসিয়েন্সি কমে যাবে।